Hello. কে? সৌনক তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি কোথায় লুকিয়েছিলে এতদিন বীর পুরুষের মতো কি আমার সাথে দেখা করে তুমি সবকিছু বলতে চাও আমি চাই না আমার জীবনে তোমার চ্যাপ্টার ক্লোজ হ্যাঁ শোনো শোনো আমার জীবনে তুমি স্মৃতি ছাড়া কিচ্ছু নও কিচ্ছু না আমি রাখছি কি ব্যাপার পূর্ব নাগরের সঙ্গে ইন্টুমেন্টুটা এখনো জারি আছে বুঝি বাজে কথা আমার সাথে আমার সাথে কারো কোনো কোনো যোগাযোগ নেই এখন তাই তো উচিত তাই তো উচিত আজে আমার ভয় পেয়ে ভেড়ুয়াটা তো এ শহর ছেড়ে পালিয়েছিল আবার এলো কবে জানি না জানি না জানি না আমি কিচ্ছু জানি না তোমায় কিচ্ছু জানতে হবে না সোনা কিচ্ছু জানবার দরকার তোমার নেই চাঁদ তুমি শুধু একটা কথা তোমার এই পুরনো নাগরকে বলে দিও হ্যাঁ লোকের ভট্টাচ কিন্তু বারবার শিকার মিস করে না একবারও পালিয়ে আমার হাত থেকে বেঁচে গেছে আবার যদি ওকে আমি পাই না এবার পুরো জনে খতম করে দেবো কিন্তু এটা বলে দিও ওকে লোকু ও বাবা লোকু গেলি কোথায় যাই মা যাই তোমার বৌমার রোমিও ফোন করেছে তো ওকে একটু হোমিও দিয়ে আমি আসছি আপনার চোখ মুখের এরকম অবস্থা কেন কই কিছু হয়নি তো আমার কিছু হয়নি তাহলে কি আমি ভুল দেখছি হ্যাঁ ভুলই দেখছো তুমি আচ্ছা ঠিক আছে এইবার সত্যি করে বলো তো তোমার কিছু হয়নি আমি ভুল দেখছি কি হয়েছে দেখি 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 কি হয়েছে দেখি তোমার চোখে জল কেন আমি কি অজান্তে তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম না না তুমি আমাকে কোনো কষ্ট দাওনি আমি তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি তার মানে আমার জন্য তোমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাচ্ছে তাই আমার মান সম্মান সম্পর্কে তোমার ধারণা কতটা আমি জানি না তবে আমার মান সম্মান অতটা ঠুনকো নয় যে যখন তখন সেটা ধুলোয় মিশে যেতে পারে এনিওয়ে তবু তোমার যখন মনে হয়েছে সেটা কেন আমি জানতে পারি মানি লোকেশ দাকে বাড়িতে আসতে অনেকবার বারণ করেছে কিন্তু কিন্তু লোকেশ দা মানির কোনো কথাই শোনেনি ও এ বাড়িতে বারবার আসে কিন্তু ওর এ বাড়িতে আসাটা সবাই অপছন্দ করে আর অপছন্দ করাটাই তো স্বাভাবিক
কিন্তু তা আমি কি করব, লজ্জা আমার মাথা কাটাছে। সত্যি তো, তুমি কি করবে কি করবে কি করবে? একটা কাজ অবশ্য তুমি করতে পারো। কি? ইমিডিয়েটলি তোমার ওই লোকেশদার ভাবনাটা মাথা থেকে বের করে দিয়ে কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে যিনি আসছেন তার প্রতি একটু মনোযোগী হতে পারো। তাহলেই তাহলে কি তাহলেই মোগাম্বক খুশ। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওহ ছি ছি ছি, এরকম একটা দিন যে আমাকে দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। শুনতে পাচ্ছ আমার কথা কুনাল? কুনাল শুনতে পাচ্ছ? কুনাল কে? কে 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 কে? আমি আমি বিজিতা। আমি 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 কোথায়? কোথায় মানে তুমি যে তোমার ঘরে শুয়ে আছো সেটাও বুঝতে পারছো না? ওঠো 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 ঘর ওঠো ঘর। কিসের কিসের ঘর? কোথায় কোথায় ঘর? আমার দেখে আমার তো কোনো ঘর নেই। যার কোনো ঘর নেই সে যাযাবর যাযাবর। ছি ছি ছি, একে তো বেহেড মাতাল হয়ে ঘরে ঢুকেছো, তার উপর ঘরে ঢুকে মাতলামি শুরু করেছো। তোমার জন্য আজ আমার মান সম্মান সব দলই মিশে গেল। আমি আমি কি কি গো ওই ওই ইয়ে রাজস্বী আমাকে। রাজস্বী? রাজস্বী কি করেছে বলো? রাজস্বী কি করেছে? রাজস্বী আমাকে আমাকে জোর করে হুইস্কি খাইয়ে দিয়েছে। রাজস্বী? রাজস্বী তোমাকে জোর করে হুইস্কি? আই উইল নট স্পেয়ার ইউ, I will not spare you, Rajushi. I will not spare you. I will not spare you. Hello, Rajushi, kothay? Rajushi, tomar phone. হ্যালো রাজস্বী, কার সাথে শুয়েছিলে? বিজিতাদি, এত রাতে কি ব্যাপার? খুব অসুবিধায় ফেললাম বুঝি। তা তুমি যার সাথে শুয়েছিলে? কি হচ্ছে কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি নার্সিং হোমে। ও আই সি, আমি যদি খুব ভুল না করে থাকি তোমার এই ফোনটা একজন মহিলা রিসিভ করেছিলেন। কাম অন বিজিতাদি, কি আর কি শুরু করলে বলো তো। মানে কি বলতে চাইছো তুমি? আরে বাবা, একজন মহিলা আমার ফোন রিসিভ করলো বলে তার মানে তুমি ধরে নিলে যে আমি একটা মহিলার সঙ্গে রাতটা কাটাচ্ছি? বিজিতাদি, গল্পের গরু গাছে চড়ে জানি, কিন্তু তোমার গল্পের গরু তো দেখছি গাছের মগডালে চড়ে যাচ্ছে। সত্যি, আমি ডক্টর বিশাখা মিত্রের সঙ্গে কালকে একটা অপারেশন নিয়ে আলোচনা করছিলাম। না না, এটা কিন্তু আমার প্রতি ইনজাস্টিস হয়ে যাচ্ছে। রমেশ, ইনজাস্টিস আমি করছি না, তুমি করছো আমার উপর। দেখো তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিন্তু বুঝতে পারছি না। ছি রাজস্বী, তুমি কুনালকে জোর করে মদ খাইয়েছো কেন? মদ? কুনাল দা কে? আমি? সত্যি বিজিতাদি, এটা কিন্তু তুমি আমাকে বছরের শ্রেষ্ঠ জোক শোনালে। তার মানে তুমি কুনালকে ড্রিঙ্ক করতে ফোর্স করনি? আহা, আমি মদ খাওয়ানোর জন্য জোর করতে যাব কেন? উল্টে আমি দুধ খাওয়ানোর জন্য বাটি ভর্তি দুধ আর ঝিনুক নিয়ে বসেছিলাম তোমার দুগ্ধপোষ্য শিশুটিকে খাওয়াবো বলে, কিন্তু সে নিজেই তো দুধ খেতে চাইলই না। ছি 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 রাজস্বী, ছি, একটা লোককে এইভাবে জোর করে মদ খাওয়ানোটা তোমার উচিত হয়নি। বিজিতাদি, আমার দিকে অভিযোগের আঙুল তোলার আগে একটা কথা তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই। তুমি আগে নিজের ঘরটা সামলাও, আর রাত অনেক হয়েছে, আমারও কাজ আছে, তাই রাখছি, বাই। রাজস্বী, রাজস্বী।
হ্যালো হ্যালো প্রিয়া সো গাই কিয়া রশন তোমার ফোনের ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ऐसे मत बोलो प्रिया ये रंगीन रात ही तो है प्यार करने के लिए है ना सभी तो बुझलाम এত রাতে ফোন করেছো কেন আরে यार আমি আমার উডবির সঙ্গে ফোনের মধ্যে একটু প্যার করছি তার জন্য কারোর কি কোনো প্রবলেম আছে কি আঙ্কেল আই মিন তোমার বাবার আমাদের সাদিটা নিয়ে কি কোনো প্রবলেম আছে লাইন তো এখন ক্লিয়ার না ডার্লিং রশন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের কথা কেউ যদি শুনে ফেলে আই মিন রশন এত রাতে বুঝতেই তো পারছো আমি বাড়িতে নতুন করে কোনো প্রবলেম ক্রিয়েট হোক চাইছি না আর তাছাড়া রাঙা অনেক রাত পর্যন্ত জেগে থাকে ও তোমার ও রাঙা আই মিন রোহিণী ওবি তো মেরা দিল চুরা লিয়া হি সুমার মে ভি ক্যা সেক্সি হ্যায় ইয়ার ক্যা সেক্সি হ্যায় রশন বিহেভ ইয়োরসেলফ উনি আমার পিসি রাঙাকে নিয়ে এরকম ইয়ারকি কিন্তু আমি মেনে নিতে পারবো না হুম ওকে 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 ডার্লিং গুড নাইট লেকিন লেকিন প্রিয়া এক বাত বাতাও মুঝে তোমার ও আন্টি এত উমর হয়ে গেল লেকিন শাদি করেনি কেন জানি না ঠিক বলতে পারবো না তবে হ্যাঁ শুনেছি রাঙার সাথে নাকি একজনের সম্পর্ক ছিল যে নাকি রাঙাকে ডিচ করেছিল আর তারপর ওকে রশন গুড নাইট ওকে গুড নাইট Sweet dreams. Bye. Baba, Baba, তোমার কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে? সুতান, বাবাকে ডিস্টার্ব করো না। বাবার শরীরটা ভালো নেই। এখনো নিশারি ঘর কাটেনি। Worthless. বাবা? বাবা, তোমার কি হয়েছে বাবা? কি কি? বাবা? সুতান, Tutan arka kasya. Kasya. Tutan. Tutan. Ami. Noroke rasta toke. Chiniye debo bujhli. Eta oi. Sorgen siri phiri sab chobe na. Noroke rasta ta ami. Ami toke chiniye debo. বাবা নরক কোথায় কোথায় তুতান নরক হচ্ছে নরকি নরকি বেঁচে থাকতে গেলে না ওই নরকের রাস্তাটা তোকে চিনতে হবে তুতান আমি বাবা হয়ে তোকে নরকের রাস্তা চিনিয়ে দেব এতটা রোশন হ্যাঁ আমি তোমার রোশন বলছি আরে ঘাবড়াও না তৈয়ার মই হু না তোমার ড্রাগ এসে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি না থাকলে আমাদের কি হতো আরে আগে আগে দেখো হতা হ্যায় কিয়া আমি তোমাকে এক সে বারকার এক ড্রাগ সাপ্লাই করে যাব রোশন বিয়েটা আমরা বিয়ে কবে করছি সাদি शादी इतना जल्दी करे नीले तो प्यारे पूरो सत्यानाश हो जाबे ना ओ তার মানে তুমি আমাকে বিয়ে করছো না আরে না 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 আমি আমি কি সে বাত বললাম আমি বলছি কি তোমার এই যে প্যার হ্যায় না ইসি প্যার মে মেরা নেই চুরা লিয়া ইয়ার
এখন জলদি জলদি শাদি করে নিলে তো জলদি জলদি সবকিছু খতম হয়ে যাবে। কিন্তু রোশন, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না। বিলিভ মি, আই লাভ ইউ লট। রাতের বেলায় ন্যাকামিগুলো না করলেই নয়? হাউ ডে ইউ! আমি কখন কার সাথে কথা বলেছি সেটা তুমি বলে দেবে আমাকে? হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। কারণ কি, এটা কি হচ্ছে? এটা কি, এই মেয়েটাকে একটু শাসন করছিলাম। শাসন এত রাতে? না, শাসনের আবার রাত দিন আছে বলে তো আমার জানা ছিল না। আছে বই কি, শাসনের নামে রাত বিরেতে চিৎকার চেঁচামেচি করলে বাড়ির ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে না? ডিসিপ্লিন? আমার ঠাকুমা ছোটবেলায় একটা কথা বলতেন, ছুঁত চালনের বিচার করে। ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন বলে যে বড়াই করছো সেটা যেখানে দাঁড়িয়ে করছো, এই বাড়িটার আদৌ কোনো ডিসিপ্লিন আছে কি? মানে? মানে এই বাড়িটার কারণই বোধ হয় ডিসিপ্লিন মানে শৃঙ্খলা শব্দটার সঙ্গে কোনো পরিচয় আছে বলে আমার মনে হয় না। অরিজিৎ থেকে শুরু করে জামাই পর্যন্ত যখন মাতাল হয়ে সিন ক্রিয়েট করে, তখন কোথায় থাকে তোমার এই সতর্কবাণী? নাকি সেই সতর্কবাণীটা ব্যানাবনে মুক্ত ছড়ানো হবে ভেবে চুপ করে থাকো? কোনটা? কথার মার প্যাচের খেলায় আপনার সঙ্গে আমি প্রতিযোগিতায় নামতে চাই না। তবে আপনি ভদ্রলোক, একটা ভদ্র বাড়িতে কিভাবে থাকতে হয় সেটা নিশ্চয়ই আপনাকে এবং আপনার এই মেয়েকে নতুন করে শিখিয়ে দিতে হবে না? আমি চলি, গুড নাইট। তোমার জন্য, ইয়েস, জাস্ট ফর ইউ, আমাকে এতখানি অপদস্থ হতে হলো। আই ডোন্ট কেয়ার, আমার যখন খুশি যা খুশি করব এবং এই কারোর কথা শুনবো না। ইউ প্রভাত। আচ্ছা বাবা, আমাদের কাগজের এই সুপ্রভাত নামটা কে দিয়েছিল? আপনি? কেন? না, সুপ্রভাত নামটা বেশ তাৎপর্যপূর্ণ। প্রত্যেক দিন সকালবেলা খবরের কাগজের সাথে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় শুভেচ্ছা বার্তা। তা সেই শুভেচ্ছা বার্তা কার্যকরী হোক কিংবা নাই হোক, তার মানে আমাদের ঘরের কথাই ধরুন না, এখানকার প্রভাতগুলো যেমন ভাবে শুরু হয় তাকে কি আদৌ সুপ্রভাত বলা যায়? তবে এসা তোমার কথার বিন্দু বিসর্গ কিন্তু আমার মাথায় ঢুকছে না। কেন বাবা, কেন ঢুকছে না? আমাদের ঘরে যেভাবে সকালগুলো শুরু হয় প্রতিদিন, সেটাই কি সুপ্রভাত কথাটাকে ব্যঙ্গ করার পক্ষে যথেষ্ট নয়? এই যে ধরুন না, প্রত্যেক দিন এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ রাত্রিবেলা বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরে সিন ক্রিয়েট করে। আবার কারো কারো আত্মীয় এমন লেভেলের যাদের সঙ্গে মান বাঁচিয়ে কথা বলাই দেয়। সত্যি বলছি বাবা, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর থাকতে পারছি না এখানে। চলে যাও, চলে যাও, আমি কাউকে এ বাড়িতে বেঁধে রাখিনি।